হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টেকনিক্যাল হ্যাকার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আয়ার প্রক্সিমিটি সেন্সর বানাতে হয়। নিডেড কম্পোনেন্টস: বিসি 547 ট্রানজিস্টর, 3 ভোল্টস এলইডি। তো বিসি 547 ট্রানজিস্টরের 3টি লেগ রয়েছে, কালেক্টর, বেজ, অ্যামিটার। তো আমরা এখন কালেক্টর ফিনের সাথে এলইডির নেগেটিভ পিনটি সোল্ডারিং করে দিলাম। 1838 আইআর ইনফ্রারেড রিসিভার, তো আমরা আইআর ইনফ্রারেড রিসিভারের প্রথম পিনের সাথে ট্রানজিস্টরের বেস পিনটি সোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন, আমি ট্রানজিস্টরের বেজের সাথে আইআর ইনপায়ার্ড রিসিভারের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। তারপর আমাদেরকে একটি এক্সট্রা ওয়্যার নিয়ে আইআর ইনপায়ার্ড রিসিভারের 3র্ড পিনের সাথে এলইডির পজিটিভের সাথে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি এখন এলইডির পজিটিভ ওয়্যারটির সাথে এক্সট্রা ওয়্যারটি কানেক্ট করে দিলাম। 5 ভোল্ট বাজার, তো আমরা এখন বাজারটি এলইডির সাথে সংযুক্ত করে দেব। তো বাজারের পজিটিভ ওয়্যারটি এলইডির পজিটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি, এবং বাজারের নেগেটিভ ওয়্যারটি এলইডির নেগেটিভ পয়েন্টের সাথে শোল্ডারিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, শোল্ডারিং করে দিলাম। 47 UF 25 ভোল্ট ক্যাপাসিটর, তো আমরা এখন ক্যাপাসিটরের নেগেটিভ সাইডটি ট্রানজিস্টরের অ্যামিটার ফিনের সাথে শোল্ডারিং করে দিচ্ছি। তারপর ক্যাপাসিটরের পজিটিভ পিনটি ট্রানজিস্টরের বেস পিনের সাথে সোল্ডারিং করে দিব এখন। তো দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটরের পজিটিভ পিনটি ট্রানজিস্টরের বেস পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। তো আমাদেরকে এরকম একটি এক্সট্রা কপার ওয়্যার নিতে হবে। তো আমরা এখন আইআর ইনপার্ট রিসিভারের মিডল পিন থেকে বিসি 547 ট্রানজিস্টরের অ্যামিটার ফিনের সাথে শোল্ডারিং করে দেব। তো দেখতে পাচ্ছেন, আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেখব। আপনার ইচ্ছা করলে 3.7 ভোল্ট দিয়েও এটি ইউজ করতে পারেন। তো 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ ওয়্যারটি আমি এলইডির পজিটিভের সাথে শোল্ডারিং করে দিলাম, এবং নেগেটিভ ওয়্যারটি আইআর ইনপার্ট রিসিভারের মিডল পিনের সাথে শোল্ডারিং করে দিলাম। তো দেখতে পাচ্ছেন, আমাদের সার্কিটটি কাজ করতেছে। তারপর আমাদেরকে যে কোনো একটি রিমোট নিতে হবে এবং এটিকে খুলে নিতে হবে। তো আমি রিমোটটি খুলে নিলাম। তারপর যেই কোনো একটি কীকে শর্ট করে দিতে হবে, তা আমি শর্ট করে দিলাম। তাহলে আমরা যখন ব্যাটারি কানেক্ট করব, তখন রিমোটটি কন্টিনিউয়াসলি কাজ করবে। তো আমি আবার রিমোটটি সেট করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আমাদের সার্কিটটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো আমি যখন ব্যাটারি কানেক্ট করে দেব, তখনই সার্কিটটি আর কাজ করবে না, বন্ধ হয়ে যাবে অ্যালার্ম সিস্টেমটি। আবার যখন সামনে কোনো অবস্টাকল বা কোনো বাধা আসবে, তখনই এই সার্কিটটি কাজ করবে। এটি 15 মিটার পর্যন্ত কাজ করবে। তো আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এই ধরনের সার্কিট বানিয়ে ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে আপনারা এই সার্কিটটি 220 ভোল্টের সাথেও সংযুক্ত করতে পারেন। আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো
কিভাবে এই সার্কিটটি দিয়ে আপনারা 220 ভোল্টের সাথে ব্যবহার করবেন। তো আমি যখন ব্যাটারিটি খুলে ফেললাম তখন দেখতে পাচ্ছেন অ্যালার্মটি অটোমেটিক হচ্ছে। আবার বন্ধুরা আপনারা ইচ্ছা করলে যে কোনো রিমোট অফের না করে রিমোট নিয়ে আপনারা রিমোটের একটি কীকে চাপ দিয়ে টেপ মেরে দিয়ে এই কাজটি করে নিতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।